ডিয়ার ভিউয়ার্স এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন আজকের টপিক্স বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটি গুরুত্বপূর্ণ উপাদান সিমেন্ট সম্পর্কে যে কোনো শক্তিশালী অবকাঠামো তৈরি করতে সিমেন্টের বিকল্প নেই একটি কাঠামো দাঁড় করাতে প্রয়োজন রড সেই কাঠামোকে মজবুত ভিত্তিতে পরিণত করতে প্রয়োজন সিমেন্ট আর তাই ভবন নির্মাণে সিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান ভবন নির্মাণের ক্ষেত্রে রড ইট পাথর বালু যেমন প্রয়োজন তেমনি এগুলো একত্র করে একটি শক্তিশালী কাঠামোতে রূপ দিতে প্রয়োজন সিমেন্টেরও ইট বালুর কাজ যেখানে সিমেন্ট সেখানে লাগবেই আপনার বাসা থেকে পদ্মা সেতু যেখানেই ইটের উপরে ইট সেখানেই সিমেন্ট কনক্রিট অবকাঠামো নির্মাণের মৌলিক উপাদান হচ্ছে সিমেন্ট এই সিমেন্ট এক ধরনের বাইন্ডিং ম্যাটেরিয়ালস যা পানির সংমিশ্রণে কনক্রিট মর্টার বা মশলা প্লাস্টার ইত্যাদি বিভিন্ন কাজে বালি এবং খোয়ার সংযোগ ঘটায় কোন সিমেন্ট কিনবেন বাংলাদেশের সেরা সিমেন্ট কোনটি কোন ধরনের সিমেন্ট আপনার স্থাপনার জন্য ভালো ছাদের জন্য কোন সিমেন্ট ভালো এবং প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো নানা প্রশ্ন প্রায়ই পাই আমি আজকের ভিডিওটিতে কোনো ব্র্যান্ডকে রিকমেন্ড করছি না বা এটি কোনো ব্র্যান্ডকে প্রমোট করা বা মার্কেটিংয়ের জন্য নয় যে সকল সিমেন্ট ব্যাগ প্রেজেন্টেশনে দেখানো হয়েছে তা শুধু আপনাদের বোঝানোর জন্য। পুরো ভিডিও থেকে যা যা জানতে পারবেন তা হল সিমেন্টের উপাদান সিমেন্টের ধরন সিমেন্টের ন্যূনতম স্ট্রেংথ কখন কোন সিমেন্ট ব্যবহার করবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন একটা কথা মনে রাখবেন সিমেন্ট শুধু ভালো ব্র্যান্ডের হলেই হবে না কারণ মাটির বৈশিষ্ট্য ও পরিবেশগত তারতম্যের কারণে বাংলাদেশে এক এক স্থানে এক এক রকম এক এক স্থাপনার জন্য এক এক রকম সিমেন্ট উপযোগী একটি ব্র্যান্ডের তিন থেকে সাত ধরনের সিমেন্ট আমাদের এখানে পাওয়া যায় সেখান থেকে সঠিক সিমেন্ট আপনাকে বাছাই করে নিতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে কথা বলবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল আলোচনা শুরু করি আশা করি তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন সিমেন্ট আপনার স্থাপনার জন্য ভালো প্রথমে জেনে নিব সিমেন্টের উপাদান সম্পর্কে এগুলো কি বা এদের কাজ কি। ক্লিংকার সিমেন্টের মূল উপাদান ক্লিংকার ক্লিঙ্কার তৈরির কাঁচামালগুলো হলো চুনাপাথর কঙ্কর মাটি কাদা মাটি চক বা খড়ি মাটি এগুলো সংগ্রহ করে বিশোধন করে এদের আকার ছোট করা হয় তারপর বিভিন্ন ধাপে এদের নির্দিষ্ট অনুপাতে মিশানো হয় তাপ প্রয়োগ করা হয় তারপর এক পর্যায়ে এটি ক্লিংকার হিসাবে বের হয়ে আসে জিপসাম সিমেন্ট তৈরিতে জিপসাম কী কাজে লাগে সিমেন্টে জীবসাম যোগ করা হয় যাতে সিমেন্ট জমাট বাঁধতে দেরি করে এবং কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় ফ্লাই অ্যাশ ফ্লাই অ্যাশ হচ্ছে কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অদার্য খনিজ অংশ বা উপজাত ফ্লাই অ্যাশ কণাগুলো স্বচ্ছ গোলাকার এবং সিমেন্ট কণা থেকে মিহি হয় গোলাকার হবার কারণে সিমেন্টের সাথে মেশানোর পর এটি ক্লিংকারকে দ্রুত জমতে সাহায্য করে লাইম স্টোন লাইম স্টোন হচ্ছে এক ধরনের পাললিক শিলা বা পাথর এটি চুনা পাথর নামে অধিক পরিচিত স্ল্যাগ স্ল্যাগ মূলত লোহার যৌগ এটি লোহা ও ইস্পাত উৎপাদন শিল্পের একটি উপজাত বাই প্রোডাক্ট সিমেন্টে ফ্লাই এর ব্যবহার সিমেন্টের মতোই দেখতে সিমেন্টের কার্যক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় ফ্লাই অ্যাশ ব্যবহারের ফলে কনক্রিট প্রস্তুতির সময় পানির পরিমাণ কম লাগে ফ্লাই অ্যাশ ব্যবহারের কারণে পাথর বালি ও পানির মিক্সিং ভালো হয় ফ্লাই অ্যাশ পানি এবং সিমেন্টের ভিতর অবস্থিত চুনে মিশে নতুন এক ধরনের উপাদান তৈরি করে যা সিমেন্টের স্ট্রেংথ বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে সিমেন্টে লাইম স্টোনের ব্যবহার প্লাস্টারিংয়ের কাজে সাহায্য করে সিমেন্টে লাইম স্টোনের ব্যবহার বিল্ডিংয়ে ফাটল প্রতিরোধে সাহায্য করে সিমেন্টে স্ল্যাগের ব্যবহার এটি ঢালাইয়ের সময় রডের মরিচা প্রতিরোধে সাহায্য করে কনক্রিটের তাপজনিত ফাটল রোধ করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডে সাতাশ ধরনের সিমেন্টের কথা বলা আছে যাদের মূল পাঁচটি ভাগে ভাগ করা হয় এক নম্বরে আছে সেম ওয়ান পোর্টল্যান্ড সিমেন্ট সেম টু পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট সেম থ্রি ব্যালাস্ট ফার্নেস সিমেন্ট সেম ফোর পোজালানিক সিমেন্ট সেম ফাইভ কম্পোজিট সিমেন্ট কিন্তু বাংলাদেশে আমরা সচরাচর তিন ধরনের সিমেন্ট পেয়ে থাকি সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট অ্যান্ড ব্লাস্ট ফার্নেস সিমেন্ট মার্কেটে প্রচলিত সিমেন্ট দুই ধরনের অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটাকে আমরা ওপিসি বলি এবং পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট পিসিসি সিমেন্টের উপাদান এবং সিমেন্টের ধরন সম্পর্কে জানলাম এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা ব্যবহার করবেন নির্মাণের ধরনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট মানে ওপিসি এবং পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট পিসিসি ব্যবহার করা হয় সংক্ষেপে চলুন জেনে নেই ওপিসি এবং পিসিসি সিমেন্টের মধ্যে পার্থক্য ক্লিংকারের পরিমাণ ওপিসিতে ক্লিংকারের পরিমাণ নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পারসেন্ট এবং পিসিসিতে ক্লিংকারের পরিমাণ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি নাইন স্ট্রেংথের ক্ষেত্রে ওপিসি সিমেন্টের ইনিশিয়াল স্ট্রেংথ পিসিসি সিমেন্ট থেকে বেশি কিন্তু ওভার লং পিরিয়ড পিসিসি কংক্রিট ওপিসি কংক্রিটের চেয়ে হায়ার স্ট্রেন্থ গেইন করে কারণ পিসিসি সিমেন্টে প্রজোল্যানিক ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় ফলে গতিতে রিয়াকশন হয় হিট অফ হাইড্রেশন ওপিসি সিমেন্ট জেনারেটস মোর হিট ডিউরিং দ্য হাইড্রেশন প্রসেস আর বেশি হিটের কারণে কনক্রিটে ক্র্যাক সৃষ্টি হয় অপরদিকে পিসিসি সিমেন্ট হয় স্লোয়ার হাইড্রেশন প্রসেস অ্যান্ড জেনারেটস লেস হিট ডিউরিং হাইড্রেশন তাই বড়ো ফাউন্ডেশনে ম্যাট ফাউন্ডেশনে যেখানে মাসকাস্টিং প্রয়োজন এই সব ক্ষেত্রে ওপিসি থেকে পিসিসি ব্যবহার করাই সুইটেবল এটার কারণ হচ্ছে মিনিমাইজ দ্য রিস্ক অফ থার্মাল ক্র্যাকিং ডুরাবিলিটির ক্ষেত্রে ওপিসি কংক্রিট সাধারণত অ্যাগ্রেসিভ ওয়েদার কন্ডিশনে কম টেকসই হয় অপরদিকে পিসিসি কংক্রিট অ্যাগ্রেসিভ ওয়েদার কন্ডিশনে বেশি টেকসই এবং লোয়ার পারমিয়েবিলিটি অ্যান্ড হাই রেজিস্ট্যান্স এগেন্স্ট কেমিক্যাল অ্যাটাক তাই পিসিসি কনক্রিট সুইটেবল ফর লং লাস্টিং স্ট্রাকচার কস্টিংয়ের দিক থেকে ওপিসি সিমেন্টের দাম পিসিসি সিমেন্টের তুলনায় বেশি কারণ এডিশনাল প্রসেসিং রিকোয়ার্ড টু প্রডিউস ওপিসি ক্লিনকার অপরদিকে পিসিসি সিমেন্টে পোজোল্যানিক ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় যা ইন্ডাস্ট্রিয়াল বা ন্যাচারাল ওয়েস্ট থেকে আসে ফলে ওভারঅল রিডিউসিং প্রোডাকশন কস্ট তাই পিসিসি সিমেন্টের দাম ওপিসি সিমেন্ট থেকে কম হয় অ্যাপ্লিকেশন বা ইউজের ক্ষেত্রে পিসি সিমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত যেখানে দ্রুত নির্মাণ প্রয়োজন তবে মাস মাসকাস্টিংয়ে ব্যবহার না করাই ভালো ডিউ টু দ্য রিস্ক অফ থার্মাল ইস্যুস অন্যদিকে পিসিসি সিমেন্ট ইজ ভার্সাটাইল অ্যান্ড সুইটেবল ফর ভেরিওস কনস্ট্রাকশন ওয়ার্কস ইনক্লুডিং আরসিসি কাস্টিং অফ বিল্ডিংস মাসকংক্রিটিং ফর ব্রিজ প্লাস্টারিং অ্যান্ড আদার্স নন স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশানস সেটিং টাইম ও ওয়ার্কেবিলিটির ক্ষেত্রে ওপিসি সিমেন্টের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেটিং টাইম পিসিসি সিমেন্ট থেকে কম তাই কনস্ট্রাকশান কাজ দ্রুত হয় অপরদিকে পিসিসি সিমেন্টের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেটিং টাইম বেশি হওয়ায় অ্যালাও ফর দ্য বেটার ফিনিশিং অ্যান্ড ওয়ার্কেবিলিটি মেকিং ইট সুইটেবল ফর প্রজেক্টস ওয়ার এক্সটেন্ডেড হ্যান্ডেলিং টাইম ইজ রিকোয়ার্ড ফাইননেসের ক্ষেত্রে অফিসি সিমেন্টের ফাইননেস পিসিসি সিমেন্টের তুলনায় কম তাই অফিসি সিমেন্টে পারমিয়েবিলিটি বেশি যেটা অ্যাফেক্টিং ডুরাবিলিটি অফ ওপিসি কনক্রিট রেজিস্ট্যান্স অ্যাগেনস্ট কেমিক্যাল অ্যাটাক ওপিসি কনক্রিটের কম্পোজিশনের জন্য সালফেট ক্লোরাইড এবং অন্যান্য যে কোনো কেমিক্যাল অ্যাটাকে কম কার্যকারী যেখানে পিসিসি কনক্রিট ওপিসি কনক্রিটের তুলনায় অধিক কার্যকারী ফলে অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টস এবং কেমিক্যাল সাবস্ট্যান্সে পিসিসি কনক্রিট ব্যবহার সুইটেবল আশা করি ওপিসি এবং পিসিসি সিমেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন আরেকটু সামারাইজ করে যদি বলি পিসিসি এবং ওপিসি কখন ব্যবহার করা ভালো হবে পিসিসি সিমেন্ট ভালো হবে যখন মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকে মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে কনক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে কনক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং ফাউন্ডেশন গাঁথুনি ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয় অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যখন ব্যবহার করবেন বহুতল ভবন নির্মাণে উচ্চ শক্তি সম্পন্ন শিল্প কারখানার কাঠামো নির্মাণে পানির নিচে কনক্রিটের কাজে ব্রিজ কালভার্ট ও সেতু নির্মাণের কাজে মাটি পরীক্ষায় সালফার সহ কনক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে এবং কনক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হবার প্রয়োজন হলে ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয় এবার আসি ও পিসি এবং পিসিসি সিমেন্টের ন্যূনতম স্ট্রেংথ কত হওয়া জরুরি বাজারে ভালো ব্র্যান্ডের সিমেন্ট কোম্পানি বুয়েট থেকে টেস্ট করিয়ে থাকে এবং ভোক্তাদের মানে কাস্টমারদের টেস্ট রেজাল্টগুলো দেখিয়ে সিমেন্ট বিক্রি করে থাকে আপনি মালিক হিসাবে তাদের রেজাল্টগুলোকে তুলনা করে বা কম্পেয়ার করে দেখতে পারবেন ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে সিমেন্টের ন্যূনতম স্ট্রেংথ আঠাশ দিনে যদি পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের ক্ষেত্রে তিন হাজার ছয়শো বিশ পিএসআই এবং অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে চার হাজার ষাট পিএসআই পাওয়া যায় তাহলে সেই সিমেন্ট ব্যবহার করতে পারেন আশা করি এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন সিমেন্ট আপনার স্থাপনার জন্য ভালো